রবীন্দ্রদা আমার প্রিয় একজন নেতা, তবে রাজনীতির জন্য একেবারে চোখ বন্ধ করে সকলকে শত্রুতে পরিণত করাটা ঠিক নয়, কেশপুরে বললেন ঘাটালের তৃণমূল প্রার্থী দেব। ঘাটাল লোকসভা নির্বাচনের প্রচারে নেমে দ্বিতীয় পর্বে কেশপুর এলাকায় হাজির হয়েছিলেন দেব। সোমবার 1 এপ্রিল বিকেল থেকে কেশপুরের কানপুর, কলাগ্রাম, সুতারগিরিয়া এলাকায় প্রচার সারেন প্রত্যন্ত গ্রামের ভেতরে ঢুকে। বেশ কয়েকটি মন্দির ও মাজারেও গিয়েছেন তিনি। সম্প্রতি শুভেন্দু অধিকারী বলেছেন, দেবের মতো লোকেদের কেন ভোট দেন আপনারা? 1% উপস্থিত মাত্র সংসদে। এই প্রসঙ্গে দেব বলেন, শুভেন্দুদা কোথাও যেন চোখ বন্ধ করে দলের হয়ে লড়াই করে যাচ্ছে। শুভেন্দুদা আমার অত্যন্ত কাছের মানুষ, ওনাকে কোনো জ্ঞান দিতে চাইছি না, ওনাকে শুধু একটা কথাই বলবো, চোখ বন্ধ করে দলের জন্য লড়াই করতে করতে যেদিন চোখটা খুলবে সেদিন তোমার নিজের আপনজন শত্রু না হয়ে যায়। চোখ খুলে দেখবে সবাই শত্রু হয়ে গিয়েছে। দলকে আমরা সবাই ভালোবাসি, তার মানে এটা নয় যে আমরা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেব। আমার মনে হয় শুভেন্দুদা যে ভাষাটা বলেছেন সেটা রাজনীতির ভাষা, যেহেতু ওনার একজন অভিনেতা প্রার্থী দাঁড়িয়েছেন। একজন প্রার্থীকে ভালো করতে গিয়ে আর একজন প্রার্থীকে ছোট করাটা ভালো হবে না। শুভেন্দুদা যে মাপের একজন রাজনীতিবিদ হয়েছেন সেই মাপে এতটা নিচে নামার দরকার নেই। উনি আমার প্রিয় একজন নেতা, প্রচুর দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির হয়ে, সেটা প্রশংসাজনক। কি বলছেন দেব, শোনাব আপনাদের। শুভেন্দুদা কোথাও যেন চোখ বন্ধ করে দলের হয়ে লড়াই করে যাচ্ছে। শুভেন্দু আমার অত্যন্ত কাছের মানুষ, আমি শুভেন্দুকে কিছু জ্ঞান দিতে চাইছি না, আমি যা শুভেন্দুকে একটাই কথা বলতে চাইছি যে চোখ বন্ধ করে দলের জন্য লড়াই করতে করতে যেদিন চোখটা খুলবে তোমার নিজের আপনজন শত্রু না হয়ে যায়। মানে চোখ যখন খুলে দেবে সবাই শত্রু হয়ে যাচ্ছে। দলকে আমরা সবাই ভালোবাসি, কিন্তু তার মানে এটা নয় কি আমরা আমাদের সম্পর্কটাকে নষ্ট করে দেবো। এবং আমার মনে হয় শুভেন্দুদার যে ভাষাটা বলেছে সেটা আমার মনে হয় রাজনীতির ভাষা, যেহেতু ওনারও একটা প্রার্থী দাঁড়িয়েছে, উনিও ভাগ্যক্রমে অভিনেতা, এবং একজন অভিনেতা একজন প্রার্থীকে ভালো বলতে গিয়ে অন্য প্রার্থীকে এমনভাবে ছোট করা আমার মনে হয় না। শুভেন্দু অধিকারী যেই মাপে এখন পৌঁছে গেছেন, যেই মাপে উনি পলিটিশিয়ান হয়ে গেছেন, সেই মাপে এতটা নিচে নামার দরকার নেই। আর মানে শুভেন্দুদা ডেফিনেটলি আমার খুব প্রিয় একজন নেতা, এবং যেইভাবে ও দাপিয়ে বেড়াচ্ছে বিজেপির হয়ে সেটা ডেফিনেটলি প্রশংসাজনক, এবং আমার মনে হয় কে যেটা আমার বলা আমি বলে দিলাম। প্রসঙ্গত 30 মার্চ শনিবার হাওড়ার আন্দোলনে দলীয় কর্মসূচিতে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চ বক্তব্য রাখতে উঠে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব প্রসঙ্গে শুভেন্দু বলেন, ওর কথা কম বলাই ভালো, 10 বছরের মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1% নিচে, এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলেন না, মন্ত্রীদের চিঠি লেখেন না, প্রধানমন্ত্রী উদ্বোধন এলে ওনাকে ডাকলে উনি আসেন না, কেন পশ্চিমবঙ্গের জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ নির্বাক সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিকে পাঠাবেন না? আমাদের এমপিরা কাজ করে প্রমাণ করেছেন। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। ওর কথা কম বলা ভালো। গোটা 10 বছরে মনে হয় পার্লামেন্টে উপস্থিতি 1% নিয়েছে, এইসব লোককে কেন দিল্লি পাঠাবেন? প্রসূন ব্যানার্জি পার্লামেন্টে কথা বলে না, কোশ্চেন অ্যান্সারে নেই, ডিবেটে নেই, বিলে নেই, কলিং অ্যাটেনশনে নেই, মন্ত্রীদের চিঠি লেখে না, প্রধানমন্ত্রী গঙ্গা ব্রিজ দিয়ে মেট্রো উদ্বোধনে আসেন ওনাকে ডাকলে উনি আসেন না, নিজে করে না অন্যকে করতে দেয় না, এমপি লেডের বই ছাপাতে বলুন না, কোভিডে ক প্যাকেট খাওয়ার দিয়েছে বলতে বলুন, একই অবস্থা সাজদা বিলে, একদিনও মুখ খোলেনি। দীপক অধিকারীর অ্যাটেন্ডেন্স 10 বছরে 1%-এর নিচে, কেন পশ্চিমবাংলার জনগণ এই ধরনের অকর্মণ্য অপদার্থ, এই ধরনের নির্বাক, এই ধরনের সাংসদকে পাঠাবেন? কেন আপনারা সাউন্ড এমপিদের পাঠাবেন না? আমাদের এমপিরা তো কাজ করে প্রমাণ করেছে, রাজু বিস্তা, সুকান্ত মজুমদার, প্রত্যেকটা এমপি, শান্তনু ঠাকুর, প্রত্যেকটা এমপি কাজ করেছে, এবং ভোটের সময় এমপি লেডের খরচের বই বাড়ি বাড়ি দিয়ে দিচ্ছে। তারা পার্লামেন্টে ভোকাল ছিল, আপনি যে কোনো দিন কোশ্চেন অ্যান্সার পার্লামেন্টে দেখবেন, ডক্টর সুকান্ত মজুমদার আছে, খগেন মুর্মু আছে, লকেট চ্যাটার্জি আছে, সৌমিত্র খান আছে, প্রত্যেকদিন দেখতে পাবেন। ওদের কাউকে
দেবের অভিনীত প্রধান ছবিটি খুব ভালো চলছে সিনেমা হলে। সেই প্রসঙ্গে দেব বলেন, যে কোনো ছবির সেঞ্চুরি করলে খুব ভালো লাগে। আমাদের ব্যাক টু ব্যাক সেঞ্চুরি, গত 10 বছর ধরে চেষ্টা করছে সিনেমার জন্য পলিটিক্স যাতে হ্যাম্পার না হয়। কি বলেছেন তিনি, শোনাব আপনাদের। যে কোনো ছবি সেঞ্চুরি করলে ভালো লাগে এবং তাছাড়া আমাদের এটা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি। সিনেমা যেটা বললাম, সিনেমা এবং পলিটিক্স দুটোকে চেষ্টা করছি গত 10 বছর ধরে। সিনেমার জন্য আমার পলিটিক্সে যাতে হ্যাম্পার না হয়, পলিটিক্সের জন্য আমার সিনেমাটাও যাতে হ্যাম্পার না হয়। দর্শক যারা বাংলা ছবি দেখে, টিকিট কেটে হলে গিয়ে দেখে, তারা দেখছে এবং বাংলা ছবিকে সাপোর্ট করছে এবং আমার পাশে দাঁড়িয়েছে গত 10 বছর ধরে। তো আমার মনে হয় কি, যারা যারা বাংলা ছবির পাশে দাঁড়ান তাদের সকলকে ধন্যবাদ। এই নিয়ে রিপোর্ট পাঠিয়েছেন আমার কলিগ শাহজাহান আলী, দেখাবো আপনাদের। শুভেন্দু অধিকারী আমার প্রিয় একজন নেতা, কিন্তু রাজনীতি করতে গিয়ে এতটা নিচে নামা শুভেন্দুদাকে মানায় না। আমি জ্ঞান না দিলেও শুভেন্দুদার কাছে অনুরোধ করব, চোখ বন্ধ করে রাজনীতি করতে গিয়ে নিজের আপনজনদের শত্রুতে পরিণত করবেন না। শুভেন্দু অধিকারীর সম্প্রতি করা মন্তব্য নিয়ে কেশপুরে এমন প্রতিক্রিয়া দিলেন তৃণমূলের ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দেব। উল্লেখ করা যায়, সম্প্রতি শুভেন্দু অধিকারী একটি সভাতে মন্তব্য করতে গিয়ে তারকা প্রার্থীদের নিয়ে তৃণমূলের যে সমস্ত প্রার্থীরা দাঁড়িয়েছেন তাদের নিয়ে মন্তব্য করতে গিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন, কেন এই সমস্ত তারকা প্রার্থীদের লোক ভোট দেয়, তার কারণ দেবের মতো লোকেরা সংসদে গেলেও 1% মাত্র উপস্থিতি, মানুষের সমস্যার কথা তারা আলোচনাই করেন না। ফলে এই মন্তব্য নিয়ে এবার প্রতিক্রিয়া দিলেন সৌজন্যতা রেখেই ঘাটাল লোকসভা কেন্দ্রের তারকা প্রার্থী দেব। তিনি বলেন, শুভেন্দুদা আমার একজন কাছের মানুষ, একজন প্রিয় নেতা, কিন্তু চোখ বন্ধ করে রাজনীতি স্বার্থে যেটা করছেন তা অনেকেই শত্রুতে পরিণত হয়ে যাবে। তিনি একই সঙ্গে দেব দাবি করেছেন যে, আমি শুভেন্দু অধিকারীকে জ্ঞান দেব না, তিনি সিনিয়র একজন নেতা, তবে তিনি মনে হয় একেবারে চোখ বন্ধ করে রাজনীতি করছেন। চোখ খুললে একদিন দেখবেন নিজের কাছের মানুষরা সকলেই শত্রুতে পরিণত হয়ে গিয়েছে। আসলে তার একজন প্রার্থী তারকা প্রার্থী হিসেবে আমার বিপরীতে দাঁড়িয়েছেন, তাকে বড় করতে গিয়ে আরেকজনকে ছোট করা, এটা শুভেন্দু অধিকারীকে মানায় না। সম্প্রতি ঘাটাল লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী বনাম তার উল্টো দিকে থাকা বিজেপি প্রার্থীর সৌজন্যতা অসৌজন্যতা বিভিন্ন মন্তব্য নিয়ে দেখা গিয়েছে। সেই জল্পনার মাঝে এবার শুভেন্দু অধিকারীর এই মন্তব্য নিয়েই এবার প্রতিক্রিয়া দিলেন, তবে যথোচিত পুরনো কায়দাতেই সৌজন্যতা বজায় রেখেই এই প্রতিক্রিয়া দিয়েছেন দেব। একই সঙ্গে তার বার্তা, আমরা রাজনীতি যে যাই করি প্রত্যেকেই দলকে ভালোবাসি, কিন্তু আমাদের কাছের মানুষগুলোর সঙ্গে সম্পর্কটা ঠিক রাখা উচিত। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।